দীঘার কাছে উদয়পুরের সেচ দপ্তরের কাজ বন্ধ করে দিল উড়িষ্যা প্রশাসন। মূলত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সীমান্ত এলাকায় এই কাজ চলায় তা বন্ধ করে দেওয়া হয়। জানিয়ে দুই রাজ্যের প্রশাসনের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তরুণ জানা বলেন, দীঘা থেকে উদয়পুর পর্যন্ত সমুদ্র বাঁধের কাজ চলছিল। গত মে মাসে ইয়াস ঝড়ে যা ভেঙে গিয়েছে। উদয়পুরের কাছে সমুদ্র বাঁধের কাজ করতে গিয়ে গত পরশু থেকে কাজ বন্ধ করেছে উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে গিয়ে এখানে সমুদ্র বাঁধটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের পক্ষ থেকে এখানে নদী বাঁধের কাজ চলছে। পুলিশ হলিডহোম থেকে উদয়পুর পর্যন্ত এই নদী বাঁধের সমুদ্র বাঁধের কাজটা হচ্ছিল। এখানে প্রায় কাজটা একদম শেষের দিকে, শেষ পর্যায়ে যখন উদয়পুরের কাছে কাজ হচ্ছিল আর মাত্র 20-30 মিটার মতো কাজটা বাকি আছে, সেখানে এসে বাধা সৃষ্টি করে উড়িষ্যার পক্ষ থেকে। কাজ বন্ধ করার কারণ হিসেবে উঠে আসছে 5 বছর আগের এক চুক্তির কথা। জানা যাচ্ছে 2016 সালে উড়িষ্যা সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি চুক্তি হয়েছিল। তাতে বলা হয়েছিল কেউ কোনো রকম কনস্ট্রাকশন করবে না। তরুণবাবু জানান যে এটা কোনো কনস্ট্রাকশন নয়, এটা সমুদ্র বাঁধের কাজ, তাই এটি করতে দেওয়া উচিত। গত 2016 সালে ওখানে উভয় ডিস্ট্রিক্টের প্রশাসনিক স্তরে এটা বসা হয়েছিল। কেন উদয়পুর কার নিয়ে এটা সমস্যা, উদয়পুর বরাবরই পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে পড়ে দীঘার সঙ্গে ছিল বরাবরই, সেখানে আমাদের পক্ষ থেকেই দেখভাল হতো। এখন উড়িষ্যার পক্ষ থেকে দাবি করে উদয়পুর নাকি তাদের, যাই হোক সেখানে 2016 সালে একটা বসে কথা হয়েছিল যে কোনোভাবেই কেউ এই হস্তক্ষেপ করে না, এটা এভাবেই পড়ে থাকবে, উদয়পুরের যেখানে এই সমস্যা সেই জায়গায় কেউ কোনো কনস্ট্রাকশন করবে না, এরকম একটা রেজুলেশন আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে কি, আমাদের সরকারের বক্তব্য, আমাদের কোনো কনস্ট্রাকশন নয়, এটা নদী বাঁধের কাজটা করতে রিপেয়ার করতে হবে। যদিও উড়িষ্যা প্রশাসন এই কথায় রাজি নয়, তারা কোনোভাবেই কাজ করতে দেওয়ার পক্ষপাতী নয়, তাই দুই রাজ্যের প্রশাসনের বোঝাপড়া ঠিকমতো না হলে জটিলতা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। দ্য ওয়ার্ল্ড বিউরো।